রাজ্যের দর্শনীয় স্থানগুলিকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে রাজ্য সরকার নানা পরিকল্পনা গ্রহণ করে সেগুলি বাস্তবায়ন করছে আর এতে করে রাজ্যে যেন বাড়ছে পর্যটকদের সংখ্যা বিষয়টি স্বস্তিদায়ক হলেও এই স্বস্তির মাঝে অস্বস্তি যেন ক্রমশই বাড়ছে রাজ্যে ইদানীংকালে পর্যটকদের নানা দিক দিয়ে হেনস্থা করার প্রবণতা যেন বেড়েই চলেছে আগরতলা উজ্জ্বিত প্যালেসের মূল ফটকে দুই পর্যটককে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করার রেশ কেটে না উঠতেই আবারও হুমকির সম্মুখীন হলেন পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের তিন পর্যটক আর এই হুমকির জেরে আতঙ্কগ্রস্ত হয়ে শেষ পর্যন্ত তিন পর্যটক দ্বারস্থ হলেন পশ্চিম থানার জানা যায় বৈধ ভিসা নিয়ে আগরতলাতে ঘুরতে আসেন বাংলাদেশের সাংবাদিক আব্দুল মমিন বাবুল সহ আরও তিনজন বুধবার আখাড়া চেকপোস্ট হয়ে আগরতলায় আসে একটি হোটেলে উঠেন তারা আর সেই হোটেলেই হরেন্দ্র দাস নামে এক ব্যক্তি তাদের সাথে আলাপচারিতায় দাবি জানান বাংলাদেশে ধরা পড়া তার কিছু সামগ্রী উদ্ধার করতেবার দেওয়ার তারা এতে অক্ষমতা প্রকাশ করলে হরেন্দ্র পরবর্তী সময় আরো কয়েকজনকে সাথে নিয়ে এসে তাদেরকে নানা ধরনের হুমকি বলে অভিযোগ এতে আতঙ্কগ্রস্ত আব্দুল মামিন সহ বাংলাদেশের এই তিন পর্যটক নিরুপায় হয়ে দ্বারস্থ হন পশ্চিম থানায় রাজ্যে ঘুরতে আসা বহিরাজ্যের তিন পর্যটক মানসিক দিক দিয়ে হেনস্থা হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবে বিভিন্ন মহল উঠতে শুরু করেছে নানা প্রশ্ন পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেই সেটাই এখন দেখার বিষয় মানে ইন্ডিয়াকে বাংলাদেশ যাইতে দিবে না আমাদেরকে হুমকি দিব তার জন্য আমরা এখন থানায় আসছি পশ্চিম থানায় এসে আমরা কমপ্লেন করলাম আমাদের জানি নিরাপত্তার জন্য আমরা দেশ থেকে আরেক দেশে এসেছি আমাদের নিরাপত্তা না থাকে তাহলে আমরা কীভাবে চলাম আমি ওই দেশের একজন রাজনীতির কর্মী এবং আমি সাংবাদিকদের রিপুর্সিং সভাপতি আমি একজন সাংবাদিক কীভাবে মানে ওনার সাথে কীভাবে পরিচিত হয়েছে ওনার সাথে আসলে আমার কোনো পরিচয় নেই আমার সাথে একজন আছে ওনার সাথে ওই হিসাবে তার কাছে আসতাম আসে পরে জানছে যে আমি ওই দেশের নেতা আমি ওই দেশের একজন সাংবাদিক আমি ইচ্ছা করলে তাদেরকে সহযোগিতা করতাম কোনো বৈধ জিনিস হলে আমি সহযোগিতা করতাম অবৈধ কোনো জিনিস হলে সহযোগিতা আমার পক্ষে সম্ভব আমি ওই দেশে যে নাগরিক হিসেবে আমার পক্ষে কোনো অবৈধ জিনিসকে পাত্র দেওয়া আমার পক্ষে সম্ভব নামেন্দ্র এটা শুনলাম আমিও জানি না তার নাম কি